স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি। করোনা সংক্রমণ রোধ ও সুষ্ঠু ব্যবস্থার জন্য নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাংস বাসে নেওয়ার জন্য ছিল ফ্রিজিং ভ্যানেরও ব্যবস্থা, তবে সে উদ্যোগ নগরবাসীর সাড়া মেলেনি উল্লেখ করার মতো। সরকারের নির্দেশনা ছিল এমন, করোনার এই প্রকোপের মাঝে নগরবাসী সাড়া দিলে ভালো ফল পাওয়া যেত বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী দুই সিটি কর্পোরেশন কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছে। দ্বিতীয় দিনে যারা কোরবানি দিয়েছেন সে পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি বর্জ্য অপসারণ বিষয়ে ব্রিফ করছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2021 ঈদুল আজহার আগের দিনের রাত থেকে হাটগুলো থেকে আমরা বর্জ্য অপসারণ আরম্ভ করি এবং গতকাল ঈদুল আজহার দিনে দুপুর 2টা থেকে আমরা এই ঈদুল আজহা সংক্রান্ত আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপনে যে ঢাকা শহরে যে বর্জ্য হয়ে থাকে সেই বর্জ্য অপসারণে দুপুর 2টা থেকে আমাদের বিশাল কর্মযজ্ঞ আরম্ভ হয়েছে। আমাদের প্রায় 10,000-এর মতো জনবল, আমাদের প্রায় 300-এর ঊর্ধ্বে যানবাহন, যান যন্ত্রপাতি এবং আনুষাঙ্গিক সকল কিছু নিয়ে আমরা কাজ আরম্ভ করি। এ যাবৎকাল এ পর্যন্ত আজ দুপুর 12টা পর্যন্ত আমরা প্রায় 8,000 টন শুধুমাত্র এই ঈদুল আজহার কোরবানি পশুর বর্জ্য আমরা অপসারণ করেছি হাটের বর্জ্য সহ, এবং আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশাবাদী যে আজকেও যে কোরবানি পশু করা হবে, কোরবানি দেওয়া হবে, যে সকল পশু সেগুলো থেকে যে বর্জ্য হবে সেটাও আমরা ইনশাআল্লাহ আজকে রাত 12টার মধ্যে আমরা অপসারণ করতে সক্ষম হব। এরই মাঝে আমরা আমাদের অনেকগুলো ওয়ার্ডে 100% বর্জ্য অপসারণ করতে পেরেছি। তবে আমরা লক্ষ্য করি যে দ্বিতীয় দিনও কিন্তু প্রায় 30%-এর মতো কোরবানি পশু জবাই দেওয়া হয়, কোরবানি দেওয়া হয়। তো এটা আমাদের জন্য একটি বড় প্রতিকূলতা। আমি ঢাকাবাসীকে এটুকু নিবেদন করব যে আপনারা আজকের মধ্যেই এই কোরবানি দেওয়া বা পশু জবাই দেওয়া আপনারা আজকে শেষ করবেন। আগামীকাল যেন কোনোভাবেই আর কোনো কোরবানি পশু জবাই দেওয়া না হয়, কোরবানি না দেওয়া হয়। কারণ আমাদের একটি ধারণা আছে যে 3 দিন পর্যন্ত দেওয়া যায়, কিন্তু আসলে বাস্তবতা হলো যে এটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে যায়। আমরা একদিকে পরিষ্কার করি, আরেকদিকে আবার নতুন বর্জ্য প্রস্তুত হয়, এবং আজকে আপনারা লক্ষ্য করেন যে আমাদের প্রায় 3 দিন ধরে একটানা আমাদের জনবল কাজ করছে, আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে চলেছে। সুতরাং কালকেও যদি আবার নতুন করে বর্জ্য প্রস্তুত হয়ে থাকে তা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে যাবে। আমাদের জনবলকে, আমাদের সকলকে বিশ্রামে যেতে হবে, তাদেরও ঈদ, তাদেরও ঈদের একদিন অন্তত পক্ষে তাদেরকে ছুটি দিতে হবে। সুতরাং আপনারা সবকিছু বিবেচনা করে আজকের মধ্যেই আপনাদের স্ব কোরবানি আপনারা সম্পন্ন করবেন, এটা আমি ঢাকাবাসীর কাছে, যারা এখনো কোরবানি দেননি তাদের কাছে নিবেদন করব। আমাদের একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে অনেকে মৌসুমি ব্যবসায়ী, তারা বিভিন্ন চামড়া সংগ্রহ করেছেন কিন্তু সেই চামড়াগুলো হয়তোবা বিক্রি করতে পারেননি। সেগুলো আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আমাদের নর্দমার মুখে এগুলো ফেলে গেছেন। এটা অত্যন্ত গর্হিত কাজ, আমি বারবার নিবেদন করেছি কোনোভাবে আমাদের নর্দমা নালাগুলো যেন কোনোভাবে বন্ধ না করা হয়, এখানে যেন বর্জ্য ফেলা না হয়। কারণ আমরা কিন্তু এখনো বর্ষা মৌসুমে রয়েছি, আপনারা লক্ষ্য করবেন যে জলাবদ্ধতা নিরসন আমাদের জন্য একটি অত্যন্ত দুরূহ কাজ হয়ে দাঁড়ায়। এই বর্জ্য দ্বারা যেন আবার কোনো নালা নর্দমা বন্ধ না হয়ে যায়, এটার জন্য আমি বিশেষভাবে নজর দেওয়ার জন্য ঢাকাবাসীর কাছে নিবেদন করব। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা কিন্তু পর্যাপ্ত থলে দিয়েছি। এছাড়াও আমরা আশা করেছিলাম যে সকলে থলে সংগ্রহ করবেন, কিন্তু আমরা লক্ষ্য করি যে আমাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে কিন্তু সেই রাস্তার উপরে ফেলা
উন্মুক্ত স্থানে ফেলা বর্জ্য অপসারণ করতে একটি বড় প্রতিকূলতা তাদেরকে অতিক্রম করতে হয়। আমরা আবারও নিবেদন করব যে আপনারা নির্দিষ্ট থলের মধ্যে বর্জ্য রাখবেন, সংগ্রহ করবেন থলে, আমরা দিয়েছি, তাছাড়াও আপনারা বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে, আপনারা থলে নেবেন, সেটার মধ্যে বর্জ্যগুলো রেখে তারপরে আপনারা আমাদের পরিচ্ছন্ন কর্মী, আমাদের বর্জ্য সংগ্রহকারী, তাদের জনবল আছে, তাদের কাছে নির্দিষ্ট স্থানে দিবেন এবং আমরা সেখান থেকেই বর্জ্যটা অপসারণ করতে পারলে আমরা অবশ্যই আমাদের দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই আমরা রাখতে পারব, আমরা পরিপালন করতে পারব। আমরা আশাবাদী যে আজকের মধ্যেই সম্পূর্ণরূপে ঢাকা শহরের থেকে এই সকল বর্জ্য, হাটের বর্জ্য এবং এই কোরবানির বর্জ্য সকল কিছু ইনশাআল্লাহ আমরা অপসারণ করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নগর ভবন থেকে ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ বিষয়ে ব্রিফ করছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস। কোরবানি পশুর চামড়া বেচা কেনার খবর জানাতে রাজধানীর পোস্তায় আছেন সহকর্মী তৌহিদ শান্ত। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শান্ত, পোস্তায় কি অবস্থা, চামড়া বেচা কেনা কেমন দেখছেন সেখানে? আমি প্রথমে যে বিষয়টি দেখাই আপনাকে, এখানে এসে এই পোস্তয় কিন্তু গতকালকে যে চামড়াগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলোকে লবণ দেওয়া হচ্ছে এবং লবণ দিয়ে এটিকে সংরক্ষণ করা হচ্ছে এবং এইখান থেকে এই আড়তদারদের এখান থেকেই কিন্তু এই চামড়াগুলো এই সংরক্ষিত করণ করার পরে সেই চামড়াগুলো ট্যানারিতে পাঠানো হবে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো পোস্তয় কিন্তু এখন ব্যস্ত সময় যাচ্ছে, এখানে একের পর এক চামড়াগুলো এনে স্তরে স্তরে রাখা হয়েছে এবং সেখানে স্তরে স্তরে লবণ দিয়ে সেটিকে সংরক্ষণ করার প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে। আমরা এখানে আসার পরে যেটি জানতে পারলাম যে এখানকার যারা আড়তদার আছেন তারা এবার জানালেন যে গেল দুই বছর অর্থাৎ 2019 এবং 2020 সালে যে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল এই চামড়ার বাজার, এবার এখন পর্যন্ত সেই বিপর্যয়টি তারা দেখতে পাচ্ছেন না। মোটামুটি পোস্তয় আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা যেটা বলছেন যে মোটামুটি 700-750 টাকা দিয়েই তারা অন অ্যান এভারেজ এই গড়ে গরুর চামড়াগুলো কিনছেন, এটি তারা ঠিক করে রেখেছেন এবং মিডিলম্যান যারা আর কি গতকালকে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে যারা চামড়া কিনবেন এখানকার আড়তদাররা তারা মোটামুটি এই দামেই ঠিক করেছেন। আমি সংক্ষেপে এই আড়তদারদের যে সংগঠন সেই সংগঠনের সাধারণ সম্পাদক হাজি টিপু তার সাথে কথা বলছি, আমাকে খুব সংক্ষেপে বলবেন যে এবারকার আপনারা কি পরিস্থিতি, গেল দুই বছরে তো চরম বিপর্যয় ছিল চামড়ার বাজার, এবারের পরিস্থিতি যথেষ্ট গত দুই বছরের তুলনায় অনেক ভালো, বিকজ মহা বিপর্যয় রূপ নিয়েছিল 2019 সাল, 2020-এ করোনাকালীন সময়ে এই চামড়ার ব্যবসা আমরা পরিচালনা করে এসেছি, এই দুই বছরের তুলনায় বেটার পজিশনে এই বছর, কোনো চামড়া নষ্ট হয়নি আমাদের মার্কেটে, সারাউন্ডিং কোনো ডিজাস্টারের চ্যানেলেও দেখিনি আমরা। এবার আপনারা মূল্য কতটা নির্ধারণ করেছেন, মানে কি কত মূল্যে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছেন? মন্ত্রী মহোদয় যে দাম বেঁধে দিয়েছিল 5 টাকা স্কোয়ার ফিট এই বছর বাড়িয়ে দিয়েছিল, তার চেয়ে বেশি আরও 5 টাকা স্কোয়ার ফিট বাড়িয়ে বিক্রি কিনি করা হয়েছে এখানে এবং সবাই এই বছর 2টা পয়সা পেয়েছে, মৌসুমি ব্যবসায়ীদের কোনো ব্লেম থাকার আর কথা না। আপনাকে ধন্যবাদ। আমি হাজি টিপুর সাথে কথা বলছিলাম, তিনি যেটি জানালেন যে মন্ত্রী যে দামটা নির্ধারণ করে দিয়েছিলেন তার চেয়েও অর্থাৎ 45 টাকা স্কোয়ার ফিট তার চেয়েও 5 টাকা বেশি দামে তারা কিনছেন এবং গড়ে এক একটি চামড়া 700-750 টাকায় তারা মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে কিনছেন। এর পরের বুলেটিনে হয়তোবা পোস্ত থেকে আরও বিস্তারিত আমি জানাতে পারবো। শান্ত, আপনাকে ধন্যবাদ। ঈদের পরদিনও ঢাকা
ঢাকা ছাড়ছেন অনেক মানুষ, অনেকে আবার ফিরছেন রাজধানীতে। সকালে কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন গন্তব্যের কয়েকশো মানুষ ভিড় করেন। এদের বেশিরভাগই কমিউটার ট্রেনের যাত্রী। অনেকে রাজধানীতে গরু কোরবানির কাজে অংশ নিয়েছেন, এখন ফিরছেন বাড়ি। আবার নিম্ন আয়ের মানুষ দুই সপ্তাহের লকডাউনের জন্য বাড়ি চলে যাচ্ছেন। একই সঙ্গে রাজধানী ফেরত মানুষের সংখ্যাও বাড়ছে। রাজবাড়ির দোলুদিয়া ঘাটে ভোরে মানুষের ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। ফেরিতে অনেকে নদী পার হয়েছেন রাজধানীর উদ্দেশ্যে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শ্রুতি রাজধানীর গাবতলি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, ঢাকার প্রবেশ পথে কি অবস্থা দেখছেন? তুলি, আপনি জানেন যে যেহেতু 23 তারিখ ভোর 6টা থেকে লকডাউন শুরু, সেক্ষেত্রে গাবতলি যেহেতু ঢাকার অন্যতম প্রবেশ পথ, সেক্ষেত্রে ঢাকামুখী এবং ঢাকা থেকে যারা আসলে ঈদের পরের বাড়িতে যান তাদের মানুষেরও ভিড়টাও বেশি। এবং এই সকালবেলা অবশ্য গাবতলিতে উত্তরবঙ্গগামী বা অন্যান্য জায়গা থেকে যে বাসগুলো আসছিল এটার যানজট ছিল, এখন কিছুটা কম। তবে বাসের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু মানা হচ্ছে না, অর্থাৎ সিট খালি রাখা কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা, এই সব কিন্তু মানছেন না। আমি যাত্রীদের সাথেও কথা বলেছি, যাত্রীরা যেটি বলছেন যে তারা বেশি ভাড়া গুনে কিন্তু ঢাকায় আসছেন। আবার অনেকেই ছিলেন যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু কালকে যেহেতু ঈদের দিন ছিল গতকাল, তারা কিছু উপার্জন করে হয়তো বা গ্রামের বাড়িতে যাবেন, এবং যেহেতু লকডাউন শুরু হবে ঢাকায় তাদের কোনো কাজ নেই, সে কারণেই তারা ঢাকা ছাড়ছেন। তো ঢাকামুখী এবং ঢাকার বাইরে যাওয়া মানুষের সংখ্যা দুটোই কিন্তু বেশি, এবং সরকার যেহেতু লকডাউন শিথিল করেছিল যেহেতু ঈদ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ করতে পারে এ কারণেই, কিন্তু সেই বেশি বিষয়টি মানুষ যে খুব একটা মানছে তা কিন্তু না। এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মানা, সেটি মানা হচ্ছে না। এছাড়া ঢাকার কাছাকাছি যাদের বাড়ি, যারা ঢাকার কাছাকাছি মানিকগঞ্জ বা গাজীপুর এইসব জায়গা থেকে আসছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন, বিশেষ করে অভ্যন্তরীণ রুটে যে বাসগুলো চলে সেই বাসগুলোই কিন্তু ব্যবহার করছে। অনেকে কিন্তু মোটরসাইকেলে আসছেন, অর্থাৎ কাছাকাছি থেকে যারা ঢাকায় ফিরছেন তারা আসলে এই ধরনের যানবাহনেই ফিরছেন। তুলি, আমাদের আরেকজন সহকর্মী আছেন, তিনি আছেন শিমুলিয়াঘাটে, আলী, তার কাছে যাব। আলী, আসলে শিমুলিয়াঘাটে ঢাকামুখী বা ঢাকার পরে ঈদে যারা বাড়ি যাচ্ছেন তাদের ভিড় কেমন দেখছেন, বা স্বাস্থ্যবিধি মানা এবং সরকারের যে বিধিনিষেধ, হ্যাঁ, সেই বিধিনিষেধগুলো কতটুকু মানা হচ্ছে? আলী, ধন্যবাদ। লাবণী, লাবণী, করোনা থেকে যেই সংক্রমণের পর আক্রান্ত এবং আক্রান্তের পরে মানুষের যেই প্রাণহানির ঘটনাগুলো প্রতিদিন ঘটছে সেই বিষয়গুলো কিন্তু আসলে এই বাস লঞ্চ টার্মিনালগুলোতে আসলে দেখা যায় যে তারা সেই বিধিনিষেধ কতটা উপেক্ষা করে চলাচল করছে। আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ তারা এই ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন, আবার তারা যে গত এই যে ঈদকে কেন্দ্র করে যারা ঈদের আগের দিন অথবা ঈদের দিন বাড়ি গিয়েছেন, এই কঠোর লকডাউনের ঘোষণার পরপরই তারা আবার ফিরে আসছেন রাজধানীতে। তো একটি বিষয় বলে রাখি যে সরকার যেখানে বলেছেন যে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার জন্য মূলত যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেই বিধিনিষেধ কিন্তু সচেতন যারা নাগরিক বলা হচ্ছে যে সবাই যেন মেনে চলেন, কিন্তু সবার মধ্যে অসচেতনতাটাই লক্ষ্য করা যাচ্ছে। এ বিশেষ করে এই সংক্রমণ ঘটার যে স্থানগুলো যেখানে আক্রান্ত হওয়ার বিষয়গুলো রয়েছে সেই লঞ্চ টার্মিনাল ঘাটেই দেখা যাচ্ছে যে কেউই সেই স্বাস্থ্যবিধিগুলো মানছে না, এবং যে আক্রান্তের ঝুঁকি প্রতিদিন সেই আক্রান্তের ঝুঁকি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই লঞ্চ ঘাটগুলো বা বড় বড় টার্মিনালগুলো সেখানে মানুষের জড়তা, সেই জড়তার মধ্য দিয়ে এই ধরনের আক্রান্তে করোনায় যেই ভয়াবহতা সেগুলোর কিন্তু সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দেবে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন যে 23 তারিখ থেকে কঠোর লকডাউনের ঘোষণা করা হবে, এবং যারা ঢাকা ছেড়ে এই ঈদের সময় রাজধানী ছেড়ে চলে গিয়েছেন তারা যেন এই সময়টাতে
আর পুনরায় ফিরত না আসে, কারণ এই আসার ফলে দেখায় দেখতেই পাচ্ছেন যে মানুষের জড়তা, সেই জড়তার মধ্যে দিয়ে করোনার যে ঝুঁকি সেই ঝুঁকি কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে বলেই তা সরকারের যে নির্দেশনা এবং তাদের সেই ধারণা। তো এই শিমুলিয়া ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী কমলাপুর রয়েছেন সুকন্যা আমির, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সুকন্যা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং যেটি আপনাদেরকে জানাতে চাই যে একটু আগে কিন্তু রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস এসে পৌঁছেছে এবং যেটি আমরা সকালে দেখতে পাইনি যে ঘরমুখো মানুষের ভিড়। আমরা কিন্তু দেখেছি যে ঘরে ফেরা আসলে কম হয়েছে, ঢাকার থেকেই ছেড়েছে আসলে সাধারণ জনগণ। কিন্তু এই একটু আগে যেই ট্রেনটি এসেছে সেটি কিন্তু রাজশাহী থেকে এসেছে এবং বেশ ভালো ভিড়ই কিন্তু ছিল। তাদের সাথে কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে যেহেতু একটা 14 দিনের একটা লকডাউন দিয়ে দিয়েছে সরকার থেকে, সেহেতু তারা খুব দ্রুতই রাজধানীতে ফিরছে, কারণ তাদের একটি ধারণা যে যেকোনো সময় যদি লকডাউন ছেড়ে যায় তাহলে আসলে তাদের কর্মস্থলে ফিরতেও অসুবিধা হয়ে যাবে। এবং পাশাপাশি কিন্তু ঘরমুখো মানুষের ভিড়ের পাশাপাশি কিন্তু রাজধানী ছাড়ার মানুষেরও সংখ্যা নেহাত কম নয়, কারণ আজকে সারাদিনই আধা ঘন্টা থেকে শুরু করে এক ঘন্টা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে যেই লোকাল ট্রেন রয়েছে সেগুলো এবং যেগুলো স্পেশাল ট্রেন চালু করা হয়েছে সেগুলোও কিন্তু ছেড়ে যাচ্ছে রাজধানী থেকে। এবং তাদের কথা যেহেতু লম্বা একটি ছুটি পাওয়া গেছে সরকার থেকে, সুতরাং তারা আসলে যারা পরিবারের সাথে ঈদ করতে পারেনি তারাই কিন্তু যাচ্ছে পরিবারের সাথে সময় কাটাতে। তো লকডাউন পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধি মেনে কেউ কেউ চলছেন, কিন্তু কাউকে কাউকে আসলে বলেও বিধিনিষেধ মানানো সম্ভব হচ্ছে না কিন্তু বলেছেন যে রেলওয়ে মাস্টার যিনি রয়েছেন এবং দায়িত্বরত কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুকন্যা, ধন্যবাদ আপনাকে। লকডাউন শুরুর আগে বিভিন্ন রুটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কাল সকাল থেকে টানা 14 দিন সর্বাত্মক লকডাউনে যাচ্ছে সারা দেশ। এ সময় পোশাক কারখানা সহ সব ধরনের শিল্প কারখানা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনের সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। ঈদে যারা বাড়ি গেছেন তাদের লকডাউনের সময়ে ঢাকায় না ফেরার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী শাহ আলী জয়। রিপোর্ট। মহামারী করোনা মোকাবেলায় আবারও সর্বাত্মক লকডাউনে যাচ্ছে সরকার। মাঝে 8 দিনের বিরতি দিলেও শুক্রবার সকাল 6টা থেকে আবারও কঠোর এই লকডাউন শুরু হবে। লকডাউনে সকল ধরনের গণপরিবহন এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ থাকবে। অন্যান্যবার শিল্প কলকারখানা খোলা থাকলেও এবার লকডাউনে শিল্প কারখানাও বন্ধ থাকবে। রাজধানী ঢাকাকে সারাদেশ থেকে করা হবে বিচ্ছিন্ন। সর্বাত্মক লকডাউন নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইতোমধ্যেই বলেছেন শুক্রবার থেকে 14 দিনের যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে, আর তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল সচিবকে চিঠিও দেওয়া হয়েছে। সবাইকে এখানে প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং আগামীর যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে, এই জন্য কারণ সব কিছু বন্ধ থাকবে তখন, যেটা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। লকডাউন বাস্তবায়নে জিরো টলারেন্স দিয়ে মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে মাঠ পর্যায়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। দেশে 7 জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে 77 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে 22, কুষ্টিয়ায় 14, সাতক্ষীরায় 3, ময়মনসিংহে 9, বরিশালে 11, কুমিল্লায় 9 জন মারা গেছেন। এসব জেলায় করোনা সংক্রমণের হারও আগের মতোই আছে। ঈদের আগে 2 সপ্তাহের কঠোর লকডাউন চললেও তার প্রভাব খুব একটা পড়েনি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়। সংক্রমণ আরও বেড়ে যাওয়ার শঙ্কায় অনেকে হাসপাতালে অতিরিক্ত শয্যা যোগ করা হয়েছে।
রাজশাহী ও আশপাশের অঞ্চলগুলি সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে অগাস্টে পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ব্যাপারে বারবার সতর্ক করছেন। রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষ এই সংখ্যা থেকে করোনা শয্যার সংখ্যা বাড়িয়েছে। সব মিলে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা প্রায় সব মহলের। কাজী সাহেদের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছর করোনা সংক্রমণের শুরুর দিকে রাজশাহীতে শনাক্তের হার ছিল খুবই কম, অথচ এবছর একই সময়ের চিত্র ভীষণ শঙ্কা জাগানো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর নতুন রেকর্ড হতে যাচ্ছে চলতি জুলাই মাসেই। 22 দিনেই হাসপাতালটিতে মারা গেছেন 389 জন, জুনে 354 জন, চলতি বছরে জানুয়ারিতে 21, ফেব্রুয়ারিতে 29, মার্চে 31, এপ্রিলে 79, মে মাসে 124 জন। মৃত্যুর এই সংখ্যায় যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা সহ আশেপাশের বিভিন্ন জেলার করোনা আক্রান্ত রোগীরা। আগামী আগস্টে করোনা পরিস্থিতি আগের সব হিসেব পাল্টে দিতে পারে, এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জুনকে পেরিয়ে যেভাবে জুলাই চলে গেছে, জুলাইকে পেরিয়ে আমার বিশ্বাস যে আগস্টও পার হয়ে যাবে সংক্রমণের মাত্রা এবং হার, এবং মৃত্যু হারও বেড়ে যাবে। বড়ুহাটে যে শিথিলতা, এই শিথিলতা এবং মানুষের যে গাদাগাদি করে চলাচলের মধ্যে দিয়ে কিন্তু সংক্রমণটা বাড়বে, এটা নিশ্চিত করে বলা যায়। জুলাইয়ে হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হয়েছেন 70 জনের বেশি। ঈদ উদযাপনে মানুষের চলাচলের কারণে চাপের মুখে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী যারা আছে বিভিন্ন লেভেলে, তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করে, আমরা চেষ্টা করছি রাজশাহীবাসীকে একটা সুন্দর একটা চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য। কারণ এখন কিন্তু এমনভাবে অসুখটার রোগটা ছড়ায় গেছে, এটা আসলে ঘরে ঘরে করোনা রোগী আপনারা জানেন। স্বাস্থ্য বিভাগ বলছে এই সংক্রমণের ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি সামলানো কঠিন হবে। মানুষকে আসলে মানানোটা সবার জন্য খুব টাফ, আমরা কেউ আসলে এটা মানে হয়তো সেইভাবে পাচ্ছি না, এটা হয়তো আমরা চেষ্টা করলে আর একটু ভালো করবো। ঈদের পর রোগী বাড়তে পারে, আগাম প্রস্তুতি হিসেবে গত মঙ্গলবার 454 শয্যার করোনা ইউনিটে আরও 59টি বাড়িয়ে 513 শয্যা করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসে উপকূলে নৌকাডুবে 17 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় 400 অভিবাসী। বুধবার এই তথ্য জানিয়েছে তিউনিসিয়া রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। চলছে উদ্ধার তৎপরতা। ডুবে যাওয়া ওই নৌকায় যাত্রীদের বেশিরভাগ বাংলাদেশ, সুদান, ইরিত্রিয়া ও মালির নাগরিক। নৌকাটি লিবিয়ার উত্তর পশ্চিম উপকূলে জোয়ারা থেকে যাত্রা করেছিল। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্য সংবাদ। এবার কোরবানি পশুর চামড়া বিক্রি করে হতাশ হননি কোনো ব্যবসায়ী। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সৈয়দ নোমান যোগ দিচ্ছেন। নোমান, এবার চামড়া বেচা কেনার কি অবস্থা দেখছেন ময়মনসিংহে? ধন্যবাদ তুলি। আসলে আমি এই মুহূর্তে ময়মনসিংহ নগরীর চামড়াগুদাম এলাকায় অবস্থান করছি, যেখানে আসলে কোরবানির পশুর চামড়া এই 2-3 দিন এখানে কালেকশন করে রাখা হয়, এবং পরবর্তীতে একটি হাট আছে যেটি ময়মনসিংহে শনিবার বসবে, আগামী শনিবার। সেখানে বড় বড় পাইকাররা আসবেন এবং এই চামড়া আসলে তারা কিনে নিয়ে যাবেন। তো এই মুহূর্তে যারা চামড়া প্রক্রিয়াজাত করছে, অর্থাৎ স্থানীয়ভাবে সংরক্ষণ করছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যদিও তারা আমাদের জানিয়েছেন যে তারা আসলে চামড়া ব্যবসায় নিয়ে অনেকটাই শঙ্কাগ্রস্ত এবং তারা ইতিমধ্যে অনেকটাই লোকসানের সম্মুখীন হয়েছেন। আমরা সরাসরি জানার চেষ্টা করব। এবারে আপনারা কেমন দেখতেছেন চামড়ার বাজার? এবার তো চামড়ার বাজার গতবারের চাইতে একটু মানে চড়া লাগতেছে, কিন্তু আমদানি কম। হ্যাঁ, যার ফলে একটু চড়া লাগতেছে। পাইকাররা মাল দেওয়া যাইতেছে, বিভিন্ন জায়গায় আটকে যাইতেছে, হাটে নেওয়া জায়গা আমাদের এখানে কম আসতেছে, কারণ বাজার কম। আমাদের কিনা বেচা করার লাগতেছে আমাদের কাছে ওই 450-500 টাকা। হ্যাঁ, লবণ খরচ মিলাই রে 250-300 টাকা খরচ হয়ে যায় বাধ্য হচ্ছে সাথে মিলাইয়া। তো আমরা দেওয়া যায় ঢাকার টানা রেওলার যেই বিক্রিটা আমরা দেই, ওই বিক্রির সঙ্গে আমাদের পুঁজি আসে না। কাজে ব্যবসা কী করবাম? এই বছর তো ব্যবসা আমরা করবারই চাইছিলাম না, তারপরে জন্য দেশের সম্পদ যেহেতু নষ্ট হয়ে যাবো, এই কারণে আমরা করতে বাধ্য। খাসির চামড়াটার এই কী অবস্থা? খাসির চামড়া তো এই কিনেই না। হ্যাঁ, মাংনা এই যে আমি 50টা চামড়া মাংনা ফালাই দিছি, কী করাম? 5 টাকাও কেউ নিতে চায় না, কারণ কিনে হয় নাই কে এগুলো কিনে আর কী করবো। কেনার পরে দেখা যায় 20-30 টাকা 50 টাকা খরচ হয়, ওই হিসাবে তো বিক্রি পাই না আমরা। খাসির চামড়াটা ফেলে দেওয়ার কারণ কী? ফেলে দেওয়ার কারণ হয়েছে কিনে নাই, এখন এই 5-10 টাকার চামড়া কিনে হাজার হাজার টাকা কামলারে দিলে পুষবো, আপনারাই বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন তুলি, স্থানীয় যে চামড়া ব্যবসায়ীদের যারা
কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেই সব বিষয়ে। তো এই ছিল ময়মনসিংহ থেকে চামড়া বাজার নিয়ে সর্বশেষ কিছু খবর, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। নোমান, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে কোরবানি পশুর চামড়া বেচাকেনার অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ নোমান। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দুপুর ১২টা নিউজে। বিশ্বজুড়ে করোনায় গেল ২৪ ঘন্টায় নতুন করে ৫.৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। ভাইরাসটিতে প্রাণ গেছে আরও ৮,৫০০ বেশি রোগীর। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ দাঁড়ালো ১৯,২৭ লাখে, ৪১,৪১,০০০ গড়ালো মোট প্রাণহানি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায়। দুই দেশে একদিনে প্রায় ১৪০০ করে প্রাণহানি হয়েছে। তবে ভারতের করোনা পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। দেশটিতে গেল ২৪ ঘন্টায় মারা গেছে ৫ শতাধিক মানুষ। যুক্তরাষ্ট্রে একদিনে ৪১৬ জনের মৃত্যু হলেও দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫৬,৫০০। তবে দৈনিক মৃত্যু ঊর্ধ্বমুখী রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। দুই বছর ধরে মহামারীর সাথে লড়াই করে টিকে থাকা নিম্ন আয়ের মানুষের জীবনে ঈদ মানেই বাড়তি কষ্ট। ঈদের দিন নতুন জামা তো দূরের কথা, ফিকে হওয়া পোশাকে লেগে থাকে দুঃখের ছাপ। করোনার কারণে বিতরণ করা কোরবানির মাংস জোটো নেই অনেকের। ভাসমান নিম্ন আয়ের মানুষের অন্য এক ঈদের চিত্র তুলে ধরছেন লাকমিনা জেসমিন সোমা। প্রায় ৪০ বছর ধরে রাজধানীতে রিকশা চালান কাশেম আলী। অন্য ঈদের মতো এবার ঈদে বাড়তি আয়ের আশায় রাস্তায় নামেননি। নেমেই বা কি হবে, শুনশান রাস্তায় নেই কোনো যাত্রী। ঈদে পোলাপান বলা লোকে ঘুরতে যেতাম, মনে যেতাম, মনে যেতাম, অন আনন্দ কি বার বাচ্চাটা ঠিক রাখি, খুশিতে রাখি, ওই আনন্দ। ফুটপাতে চালচুলোহীন ভাসমান জীবন, তারপরও এতটা খারাপ সময় কখনো আসেনি আবু হানিফের জীবনে। খালি পেটে দিনের অর্ধেক পার হয়েছে চুলো জ্বলেনি ঘরে। অন্য বাড়ি থেকে আসা এই খাবারই তার জীবনে ঈদ। এই লকডাউন কাছে আমি থাকি না, মার্কেট বন্ধ, হ্যাঁ আমি বাবার চলতে পারি না, আমি অচল। এই মাসে দিয়ে গেল সারাদিন ঘুরে মাত্র ২ টুকরো মাংস পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে চাঁদনি। মায়ের হাতে সেটুকুও আসেনি। জীবনের কাছে পরাজিত এই মায়ের কাছে একমাত্র সন্তানকে একটা নতুন জামা কিনে দিতে পারাই ঈদ। সে তো কান্দাকাটি লাগাই দিছে, এমন একটা বছরের একটা দিন, তারে না দিয়ে তার আমি থাকতে পারবো না। বোতল কাগজ টুকাইয়া বেচা, তারপরে তারে মার্কেটে নিয়ে কিনে দিছি। মহামারী শুরুর পর এটি চতুর্থ ঈদ। তবে রাজধানীর হাজার হাজার ভাসমান দিনমজুর কিংবা নিম্ন আয়ের মানুষের জীবনে বাড়তি কোনো মাত্রা যোগ করেনি এবারের ঈদ। নতুন জামা কাপড় আছে কিন্তু আজকে পরে নেই, মাল নিয়ে আইছি, তাই জন্য সবচেয়ে মজা ওই ঘুরতে যাইতাম একটু। এবারে কিছুই কিনতে পারিনি, রোজারি দিও এরকম একটা পারিনি। এই আজকের একটা বছরের দিন, আজকে রিক্সা নিয়ে বাড়ানো লাগে, তারপর ফ্যাটে দেখি করবো। এই সারাদিন ঘুরলাম, কই ৩০ টাকা ইনকাম করলাম, কীভাবে বুঝবো যে এটা ঈদ? আগে তো ঈদে অনেক টাকা ইনকাম করা যেত, এখন তো কই কোনো ঈদ, ঈদ ঈদ মানেই মনে দুঃখ। ২ বছর ধরে করোনার সাথে লড়াই করে পরাজিত এমন অনেকের জীবনেই ঈদ মানে যেন ব্যর্থতা, অসচ্ছলতা উদযাপনের দিন। ঈদ মানে বেশিরভাগ মানুষের জীবনে যখন আনন্দ, নতুন জামা কাপড় আর ভরপুর খানাপিনা, তখন কিছু মানুষের কাছে ঈদ মানেই ফিকে হওয়া জীবনে বাড়তি দুঃখবোধ। আর এই মহামারীতে সেই বাস্তবতা যেন আরও বেশি দৃশ্যমান। লাকমিনা জেসমিন সোমা, ২৪, ঢাকা। ঈদের পরদিন ও লকডাউনের আগের দিন রাজধানী ছাড়ছেন অনেকে, এবং ফিরছেও বহু মানুষ। এ বিষয়ে জানাতে আমাদের দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। জানাচ্ছেন যে আগামীকাল সকাল ৬টা থেকে কিন্তু কঠোর লকডাউন শুরু হবে। তো এই কথা শুনেই কিন্তু ঢাকামুখী হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২১টি জেলার সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া ফেরিঘাটে কিন্তু লম্বা সারি রয়েছে যাত্রীবাহী পরিবহনের। এই পরিবহন কিন্তু ফেরিপারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে রয়েছে। সকাল ৯টার পর থেকে কিন্তু দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি, এবং লোকাল গাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী দৌলতদিয়া ঘাটে এসেছে। তারা কিন্তু এসে দৌলতদিয়া ঘাটে
রুটে পাঠিয়ে নরুটে ফেরি পার হওয়ার চেষ্টা করছি। এ সময় কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রেখে যাত্রীগুলো ঢাকার মধ্যে লঞ্চ ও ফেরিতে ওঠার চেষ্টা করছে। আর আরেকটি বিষয় বলি, ঢাকা থেকে কিন্তু অনেক যাত্রী আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে ঘরমুখী হচ্ছে, তাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে টানা 14 দিন লকডাউন থাকার কারণে কিন্তু কর্ম ঢাকা শহরে কর্ম না থাকার কারণে কিন্তু তারা ঘরমুখী হচ্ছে, যে কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে ঢাকা থেকে যে পরিমাণ যাত্রী ঘরমুখী হচ্ছে ঠিক একই পরিমাণ দৌলতদিয়া ঘাট ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা কিন্তু ঢাকামুখী হচ্ছে। তো সব মিলিয়ে আমি বলতে পারি যে দৌলতদিয়া ঘাটে এখন যাত্রী যানবাহন গণপরিবহনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, আর যারা ঢাকায় যাচ্ছেন আর ঘরমুখী হচ্ছে সবই মিলে কিন্তু গাদাগাদি করে যাওয়া আসা করছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ, আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। শামীম ধন্যবাদ আপনাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে হানা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। চীনে বন্যার ভয়াবহতা বাড়ছেই, মৃতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। হেনান প্রদেশে বিভিন্ন স্টেশন ও সড়কে বন্যার পানিতে অসংখ্য যান আটকে যাওয়ায় বাড়ছে ভোগান্তি। এদিকে পাকিস্তানের প্রবল বৃষ্টিতে চীনের তৈরি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সিলিং আংশিকভাবে ভেঙে পড়েছে। ইউরোপের বন্যা পরিস্থিতিও নাজুক। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে দাবানল বিধ্বংসী রূপ নিচ্ছে, জ্বলছে দেশটির অরেগন ক্যালিফোর্নিয়ার লাখ লাখ একর জমি, পড়ছে কানাডা রাশিয়া ও স্পেনও। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই প্রকৃতির এমন বৈরীরূপ। প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তায় নারী সেনা মোতায়েন করেছে সৌদি আরব। মক্কায় হাজিদের নিরাপত্তায় গত এপ্রিল থেকে কাজ করছেন এই নারী সেনারা। মধ্যপ্রাচ্যের এই দেশটিকে রক্ষণশীল সমাজ থেকে ধীরে ধীরে বের করে আনার উদ্যোগ নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু করেছেন তিনি। রক্ষণশীল মুসলিম রাষ্ট্রে বৈচিত্র্য এনে এর আধুনিকায়ন করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এর উদ্দেশ্য বলে জানানো হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারালো যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী বন্দর নগরী লিভারপুল। উন্নয়ন কর্মকাণ্ডের জেরে লিভারপুলের ভিক্টোরিয়ান ডকস আকর্ষণ হারালোই মর্যাদা খোয়ালো এই সিটি। চীনে ইউনেস্কোর এক বৈঠকে ভোটাভুটির পর লিভারপুলকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনেস্কোর যুক্তি, লিভারপুলের নতুন নতুন ভবন হওয়ার কারণে নগরীর ঐতিহাসিক মূল্য এবং অখণ্ডতা ক্ষুণ্ণ হচ্ছে। 2004 সালে লিভারপুলকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল সংস্থাটি। এবার খেলার খবর। 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে সিরিজ জয়ে গোটা দল বেশ উজ্জীবিত। ম্যাচের আগের দিন ঈদের নামাজের মধ্য দিয়ে দিন শুরু করেন টাইগাররা, চলে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4:30। পার্থ বড়িকের রিপোর্ট। ঢাকা থেকে প্রায় 8,000 কিলোমিটার দূরে ছোট্ট এক টুকরো বাংলাদেশ, জিম্বাবুয়ের রাজধানী হারারেতে অবস্থানরত মাহমুদুল্লাহদের ঈদ জামাতের এই ছবি ছুঁয়ে গেছে টাইগার ভক্তদের হৃদয়। পরিবার থেকে দূরে থাকলেও দীর্ঘদিনের পথ চলায় এই ছবি এখন একটা পরিবার। পরিবেশ অচেনা হোক, চারপাশে না থাকুক উৎসবের আমেজ, তাতে কি, দলের সবাই তো একসাথে, ঈদের আনন্দ ছড়িয়ে পড়তে যা যথেষ্ট। সকালে তাই নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছায় মেতে ওঠেন ক্রিকেটাররা, চলে কোলাকুলি হাসি ঠাট্টা। পেসার তাসকিন আহমেদের কাছে যা অন্যরকম এক আনন্দ। খুব মিস করছি পরিবারের সবাইকে, বাট কিছু করার নেই, দেশের হয়ে খেলতে এসেছি, এটাও একটা অন্য অন্য আনন্দের বিষয়। পরিবারের হয়তো মা বাবা, আমার ছেলে আছে একটা 2.5 বছরের তাসফিন, ওকেও মিস করছে অনেক, কিন্তু আমরা এখন ঈদের জামাত শেষ করলাম। ভালো লাগছে যে আমরা এখানে আল্লাহর রহমতে ঈদের নামাজটা পড়তে পারলাম এবং সবাই একত্রিত হয়ে আছি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজ জয়ের পর বৃহস্পতিবার থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। ভেন্যু অবশ্য সফরের শুরু থেকেই সঙ্গী হয়ে থাকা হারারে স্পোর্টস ক্লাব, যেখানে শুরু থেকেই একের পর এক কীর্তি গড়ে চলেছেন রিয়াদ সাকিব তামিমরা। টি টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখের নয়। গেল 2 বছরে 15টি ম্যাচে টাইগারদের জয় মাত্র 6টিতে, এর মধ্যে জিম্বাবুয়ের সাথেই আছে 4টা। পরিসংখ্যান অনুযায়ী জিম্বাবুয়ে বাংলাদেশের জন্য অনেকটাই সহজ প্রতিপক্ষ। 2006 সালে এই ফরম্যাটে যাত্রা শুরুর পর 15 বছরে 13 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে জিম্বাবুয়ের জয় 4টি আর বাংলাদেশের 9টি। হারারেতে খুব অল্প সময়েই টি টোয়েন্টি সিরিজ শেষ করতে হচ্ছে টাইগারদের। 4 দিনে খেলতে হবে 3 ম্যাচ।
পার্থ বণিক, নিউজ 24। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে 112 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তামিম। পুরস্কার হিসেবে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে তার অবস্থান এখন 23তম স্থানে। অন্যদিকে পুরো সিরিজে 145 রান করা সাকিব ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন 28তম স্থানে। আবার বল হাতে পুরো সিরিজে 8 উইকেট শিকার করেছেন তিনি। এবার বল হাতে সাফল্যের ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। তবে ব্যাট হাতে তেমন আহামরি কিছু না করেও র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে মিঠুনের। এই ছিল এখনকার আয়োজন, সাথে থাকে, ধন্যবাদ সবাইকে।